কেমন আছে সবাই? AutoDB.com এ তোমাদের আবার স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে আমরা দেখব ACC অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে জাবেদা সংক্রান্ত ম্যাথ 3 নম্বরটা, তার মানে জাবেদা সংক্রান্ত ম্যাথ 3। তো এই ম্যাথটা দেখার আগে তোমাদের ভালো হয় যদি তোমরা এর আগের দুটো ম্যাথ দেখে নাও, কারণ এই ম্যাথটা আগের দুটো ম্যাথ থেকে একটু হার্ড, আর আগে দুটো ম্যাথ খুবই ইজি। আর যদি মনে করো যে না আমি সবটুকু ভালো করে বুঝবো, তাহলে এই ভিডিওগুলোর আগে দেখো, আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেগুলোর নাম এরকম, যেমন ক্রয় সংক্রান্ত জাবেদা, বিক্রয় সংক্রান্ত জাবেদা, ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, বিনিয়োগ সংক্রান্ত জাবেদা, ঋণ সংক্রান্ত জাবেদা, মূলধন সংক্রান্ত জাবেদা, চেক ও ব্যাংক সংক্রান্ত জাবেদা। এই জাবেদার ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ইজি হয়ে যাবে, একেবারে কি মানে একেবারে ইজি হয়ে যাবে, কারণ এখানে আমরা যা করব এগুলোই ওইখানে আমরা ভাগ ভাগ করে দিয়েছি, আর এখানে শুধু আমরা প্র্যাকটিসটা করব যে ম্যাথটা কীভাবে থাকে, ম্যাথটা হবো সলভ করব। তো আমরা দেখেন এই 3 নম্বর ম্যাথ, ম্যাথটা তোমাদের বই থেকে করাবো, আর ম্যাথটা করানোর আগে আমি একটু পড়ে নেই। আমাদের বলে দেওয়া আছে যে সাজিদ ফার্নিচার্স এ 2012 সালের জুন মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়2012 সালে জুনের প্রথম তারিখ, 1 তারিখে বলা আছে যে নগদ 3 লক্ষ টাকা, 50,000 টাকার ব্যাংক জমা, 10,000 টাকার পাওনাদার সহ ব্যবসা শুরু করেন। 4 তারিখ রহমান ট্রেডার্সের নিকট 50,000 টাকার মাল বিক্রয়ের প্রস্তাব পান, যা এখানে কিন্তু মাল বিক্রয় করেনি, এখানে মাত্র প্রস্তাব পেয়েছে। 10 তারিখ ধারে আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা। 12 তারিখ তিনি দোকানের জন্য 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করেন। 20 তারিখ নগদে বিক্রয় 25,000 টাকা। 25 তারিখ মালিকের মোটর গাড়ি হারিয়ে যায় যার মূল্য 2,50,000 টাকা। 5,000 টাকা বেতন প্রদান, 5,000 টাকা তিনি রাফি ফার্নিচার্সকে 70,000 টাকা প্রদানের জন্য চুক্তিবদ্ধ হন। তো এখানে বলা হয় সাজিদ ফার্নিচার্সে 2012 সালের জুন মাসে নির্মিত ঘটনাগুলো সংঘটিত হয়। 2012 সালের জুন মাসে 1, 4, 10, 12, 20, 25, 28, 30, 31 দেওয়া আছে। এখন আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো, তার মানে সৃজনশীল ক, খ, গ সলভ করব। ক নম্বরে দেওয়া আছে সাজিদ ফার্নিচার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করো। তো যদি তোমরা এই ভিডিওর আগের ভিডিও দেখে থাকো তাহলে দেখবে যে এখানে আমি কীভাবে নগদ, সরঞ্জাম, পণ্যদ্রব্য অথবা ক্রয় লিখে কীভাবে প্রারম্ভিক মূলধনটা বের করে দিয়েছিলাম। দেখো আমরা ক নম্বরে কী লিখব, যে সাজিদ ফার্নিচার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ, ফার্নিচার্সের প্রারম্ভিক মূলধন দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণটা কীভাবে বের করবো আমরা, ওই যে বক্স করে করে দিব, এখানে লিখবো আমরা বিবরণ, আর এখানে লিখব টাকা। এখন প্রারম্ভিক মূলধনের মধ্যে দেখো আমাদের কী কী রয়েছে, প্রারম্ভিক মূলধনের মধ্যে আছে নগদ 3 লক্ষ টাকা, 50,000 টাকার ব্যাংক জমা এবং 10,000 টাকার পাওনাদার সহ ব্যবসা শুরু করেন। তাহলে তারিখ কত? সালের জুনের 1 তারিখ। নগদ টাকা কত দিয়েছি আমরা? 3 লক্ষ। ব্যাংক জমা 50,000, তাহলে কত হবে মোট?
এখন দেখো আমাদের মূলধন সমান কি, আমাদের হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই। এখন যদি মূলধন সমান বের করতে চাই তাহলে এ মাইনাস এল সমান সমান ও ই, কারণ এলটা এই পাশে ছিল, আমরা মাইনাস দিয়ে এই পাশে নিয়ে আসলাম। এই সবগুলো হলো আমাদের সম্পত্তি, আমরা লিখে দিই মোট সম্পত্তি 3,50,000। তো এখান থেকে আমরা এলটা বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। এল কত টাকা দেখো, পাওনা দ্বারা ছিল 10,000 টাকা, তাহলে লিখব বাদ পাওনা দ্বার কত টাকা, 10,000, তাহলে হবে 3,60,000। এটাই হলো আমাদের প্রারম্ভিক মূলধন। এভাবে অঙ্ক করার শেষে আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, এ হয়ে গেল আমাদের ক নাম্বার। এবার আমরা দেখব আমাদের খ নাম্বারে কী বলা আছে। দেখো, উপরোক্ত তথ্য থেকে যেগুলো লেনদেন নয় তার পরিমাণ নিরূপণ করো। তাহলে আমরা দেখি যে উপরের লেনদেনগুলো থেকে কোনটা, উপরের লেনদেনের বা উপরের ঘটনাগুলো থেকে কোনটা লেনদেন নয়। আমরা লিখব যে যেগুলো লেনদেন নয় তার পরিমাণ। যেসব ঘটনা লেনদেন নয়, লেনদেন নয় তার পরিমাণ। তো তার পরিমাণ কীভাবে বের করবো, ওই যে আবার আগের মতো বক্স করব, যে বক্সে লিখব তারিখ, বিবরণ আর টাকার পরিমাণ। তারিখ, বিবরণ আর টাকা। তো আমরা জানি এখানে দেওয়া ছিল 2012 সালের জুনের কত তারিখ, আমরা দেখে নিই। প্রথমে বলা ছিল রহমান ট্রেডার্সের নিকট এত টাকার মাল বিক্রয়ের প্রস্তাব পান, এটা হলো আমাদের 4 তারিখের ঘটনা। প্রথমে বলা ছিল 1 তারিখে নগদ 3,00,000 টাকা, 50,000 টাকার ব্যাংক জমা এবং 10,000 টাকার পাওনাদার সহ ব্যাংক ব্যবসা শুরু করলেন, এটা আমাদের লেনদেন তাই আসবে না। এবার 4 নম্বর, রহমান ট্রেডার্সের নিকট 50,000 টাকার মাল বিক্রয়ের প্রস্তাব পান, তাহলে আমরা লিখতে পারি মাল বিক্রয়ের প্রস্তাব পান কত টাকা, 50,000 টাকা। আচ্ছা, তারপর 10 নম্বর বলা আছে ধারে আসবাবপত্র বিক্রয়, এটাও কিন্তু আমাদের লেনদেন। তারপর তিনি দোকানের জন্য 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করেন, এটা হলো আমাদের 12 তারিখে। তাহলে আমরা লিখতে পারি দোকানের জন্য 10,000 টাকার। আচ্ছা, তারপর আমাদের 20 তারিখে নগদে বিক্রয় 25,000 টাকা, আমরা জানি এটাও লেনদেন। মালিকের মোটর গাড়ি হারিয়ে যায় যার মূল্য 2,50,000 টাকা, কিন্তু হারিয়ে গেলে আমরা জানি যেহেতু মোটর গাড়ি হারিয়ে গেছে তাই মোটর গাড়ি হিসাব ক্রেডিট আর বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, কিন্তু এখানে মালিকের মোটর গাড়ি, যদি ব্যবসায়ের মোটর গাড়ি হারিয়ে যেত এটা কিন্তু যাবে দেওয়া হতো বা লেনদেন হতো, তখন আমাদের যাবে দেওয়া হতো বিবিধ ক্ষতি ডেবিট এবং মোটর গাড়ি ক্রেডিট। যেহেতু এটা মালিকের ব্যক্তিগত তাই এটা ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না, তাহলে আমাদের কী যাবে দেওয়া হবে, কোনো যাবে দেওয়া হবে না, কারণ এটা লেনদেন নয়। তাহলে আমরা লিখব মালিকের মোটর গাড়ি হারিয়ে যাওয়া 25 তারিখ, দেখো মালিকের
মোটর গাড়ি হারিয়ে যাওয়া, কত টাকা দেখো? 2,50,000 টাকা। আচ্ছা, তারপর ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, এটাও ঠিক আছে যে আমাদের লেনদেন। বেতন প্রদান 5,000 টাকা, এটাও লেনদেন। 31 তারিখ তিনি রাফি ফার্নিচার্সকে 70,000 টাকা প্রদানের জন্য চুক্তিবদ্ধ হন, তো এটা তো কোনো লেনদেন নয়, মাত্র আমরা চুক্তি করেছি। তাহলে 31 তারিখ রাফি ফার্নিচার্সকে 70,000 টাকা, কত টাকা দেখো? 70,000 টাকা। তাহলে আমরা মোট বের করতে পারি 2,50,000 আর 50, 3,00,000 টাকা, 3,70,000 আর 10-এ 3,80,000। দেখে নাও, এটা হলো আমাদের অন যেগুলো লেনদেন নয় সেগুলোর পরিমাণ। তাহলে কী কী আসলো? 2012 সালের জুনের 4 তারিখে মাল বিক্রয়ের জন্য যে প্রস্তাব পেলাম, এটাও কিন্তু আমাদের হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়েনি, তাই এটা লেনদেন নয়। তারপর 12 তারিখে দোকানের জন্য আমরা ম্যানেজার নিয়োগ করলাম, এটা লেনদেন নয়, কারণ যখন আমরা ম্যানেজারের বেতন দেবো তখন সেটা লেনদেন, 10,000 টাকা। 25 তারিখে মালিকের মোটর গাড়ি হারিয়ে যাওয়া, এটা কিন্তু মালিকের ব্যক্তিগত যাই হোক সেটা কিন্তু লেনদেন নয়, এটা মনে রাখবে। কিন্তু মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করে, ব্যবসা থেকে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন বা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বা ব্যবসায়ের ব্যাংকে যে টাকা আছে সেই ব্যাংক থেকে উত্তোলন, তখন আসবে, কারণ সেগুলো ব্যবসার সাথে জড়িত। যেমন ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে, নগদ টাকা নিলে, ব্যাংক থেকে নিলে। 31 তারিখ রাফি ফার্নিচার্স প্রদানের জন্য চুক্তিবদ্ধ হওয়া, এটাও কিন্তু আমাদের লেনদেন নয়, কারণ এখনও আমরা অর্থের আদান প্রদান করিনি বা কোনো ধরনেরই লেনদেন হয়নি এখানে। তাহলে আমাদের টোটাল লেনদেনের পরিমাণ হলো 3,80,000 টাকা। এবার আমরা দেখব আমাদের গ নাম্বার। গ নাম্বারে কী বলা আছে? উপরিউক্ত লেনদেনগুলো থেকে 1 জুন 2012 তারিখের লেনদেন ব্যতীত সাজিদ ফার্নিচার্সের একটি জাবেদা বই তৈরি করো। দেখো, আমাদের বলা আছে যে যেগুলো লেনদেন সেগুলোর মধ্যে শুধু 1 তারিখেটা ছাড়া। আর জাবেদা কখনোই ঘর করা ছাড়া লিখবে না এবং ব্যাখ্যা দেওয়া ছাড়া লিখবে না। যদি কখনো কোশ্চেনে বলা থাকে যে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই বা প্রয়োজন নেই, তখন আমরা ব্যাখ্যাটা বাদ দিব, কিন্তু এছাড়া কোনো কারণে ব্যাখ্যা বাদ দেওয়া যাবে না। তাহলে আমাদের জাবেদার ঘর কেমন হয়? এই পাশে থাকবে তারিখ, তারপর হলো বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা, আর তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো টাকার ঘরটা যদি এভাবে লিখো তাহলে আরও সুন্দর দেখাবে। সেটা কী হবে? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা, টাকার মধ্যে একটা ডেবিট আর একটা ক্রেডিট। তো আমরা জানি কত? 2012 সালের জুন মাস। হ্যাঁ, আমাদের কোশ্চেনে বলাই আছে যে 1 তারিখ ছাড়া। তো 1 তারিখের পরে, 1 তারিখে ছিল নগদ 3,00,000 টাকা, 50,000 টাকার ব্যাংক জমা, 10,000 টাকার পাওনা দেওয়া, সব ব্যবসা শুরু, এটা বাদ। 2 তারিখ, 4 তারিখে বলা আছে রহমান ট্রেডার্সের নিকট 50,000 টাকার মাল বিক্রয়ের প্রস্তাব পান, যেটা আমাদের, আমরা জানি, লেনদেন নয়। 10 তারিখ ধারে আসবাবপত্র বিক্রয়, তাহলে এটা আসবে, ধারে আসবাবপত্র বিক্রয়। তাহলে এখানে একটু মনে রাখতে হবে যে আমাদের এখানে বলাই আছে সাজিদ ফার্নিচার্স, তার মানে আসবাবপত্র কিন্তু আমার কাছে পণ্য, আমার কাছে কিন্তু এটা আসবাবপত্র সরঞ্জাম বা সম্পদ নয়। আসবাবপত্র যখন কিনি তখন ক্রয় হিসাব ডেবিট, আর যখন বিক্রি করি তখন বিক্রি হিসাব ক্রেডিট, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে 4 নম্বরে বলা ছিল যে, 10 নম্বরে বলা ছিল ধারে আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা। আমি লিখে নিলাম 10 নম্বরে ধারে আসবাবপত্র বিক্রয়
তাহলে প্রাপ্য অথবা দেনাদার হিসাব তোমরা যা দাও সেটাই কারেক্ট। আচ্ছা, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে লিখবো ধারে আসবাবপত্র বিক্রয় কত টাকা, দেখো ধারে আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা, তাহলে ডেবিট দিকে লিখবো 20,000 টাকা, আবার ক্রেডিট দিকে লিখবো 20,000 টাকা। এটা হলো আমাদের 10 নম্বরে। 12 নম্বর, তিনি দোকানের জন্য 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করেন, এটা কিন্তু আমাদের লেনদেন নয়, তাহলে যাবে দা হবে না। তারপর নগদে বিক্রয় 25,000 টাকা, কত তারিখ, 20 তারিখ, নগদে বিক্রয় 25,000 টাকা, তাহলে সেখানে আসবে আমাদের নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা, 25,000 টাকা। আর ব্যাখ্যার ঘরে কী লিখবো আমরা, যে নগদে পণ্য বিক্রয়, যদিও পণ্য শব্দটা বলা নেই, তারপর 20 তারিখের পরে আমাদের 25 তারিখ মালিকের মোটর গাড়ি হারিয়ে যায়, যেটা আমরা জানি লেনদেন নয়। 28 তারিখ ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এখানে একটু বুঝতে হবে, আমাদের কিন্তু বলা নেই ব্যাংক হতে কি মালিক উত্তোলন নাকি ব্যবসার প্রয়োজন উত্তোলন। যদি কিছুই বলা না থাকে তাহলে আমরা লিখবো ব্যবসায়ের প্রয়োজন উত্তোলন। তাহলে ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়লো, নগদান হিসাব ডেবিট, অন্যদিকে ব্যাংকে জমা থাকা টাকার পরিমাণ কমলো, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা। আমরা লিখতে পারি যে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন কত টাকা, 5,000 টাকা। আচ্ছা, 28 তারিখের পরে আমাদের 30 তারিখ বলা আছে বেতন প্রদান 5,000 টাকা। আচ্ছা, আমরা জানি যে কোনো খরচ প্রদান করলে খরচের নামটা থাকে ডেবিট, তাহলে এখানে লিখবো আমরা কি, বেতন হিসাব ডেবিট, আর বেতনটা যেভাবে পরিশোধ করি সেটা হবে ক্রেডিট। তো বেতন অবশ্যই আমরা নগদে পরিশোধ করব, নগদান হিসাব ক্রেডিট আমরা লিখব, নগদে বেতন প্রদান। এবার শেষে এখানে মোট লিখে যোগফলটা দিয়ে দিতে হবে, 20, 25, 45 আর 5, 50, 5, 55,000। এখানেও 55,000। তাহলে এভাবে আমরা জাবেদা করব, ঠিক যেভাবে দেওয়া আছে। আর তোমরাও পরীক্ষার খাতায় এভাবে তুলবে, যে ধারে আসবাবপত্র করা যাবেদা কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর নগদে পণ্য বিক্রয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, নগদে বেতন প্রদান বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমাদের এই ভিডিওগুলো দেখবে এবং দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে, আরও বেশি প্র্যাকটিস করতে চাইলে এর আগে আমরা অনেকগুলো একদম প্রতিটা শ্রেণীবিভাগ করে 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 একই ধরনের লেনদেনগুলো একটা ভিডিওতে আলোচনা করেছি। তাহলে সবাই প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।